এটা হলো চকেট, এটা সকেটের লোড, এটা হচ্ছে মেইন লাইন, আর এটা হচ্ছে আর্থিং, আর এটা হচ্ছে নিউট্রাল সকেটের। এখন আমরা কিভাবে ফিক্স করব অটোমেটিক, ওইটা দেখাবো জাস্ট ওয়েট। সকেটের নিউট্রাল আর হচ্ছে ফ্ল্যাট সুইচের নিউট্রাল এক হয়ে যাবে। তারপর ফ্ল্যাট সুইচের ব্লু আর হচ্ছে মোটরের নিউট্রাল এক হয়ে যাবে। এখন যে এল আসছে নিউট্রাল ডাইরেক্ট যে সকেটের মেইন লাইন ওইটা মোটরে চলে যাবে ডাইরেক্টলি লোড। তারপর আপনি স্টার্ট করবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। যখন আপনার পানির ট্যাঙ্ক থেকে পানি প্রেশার দেওয়া হবে তখন অটোমেটিকলি স্টার্ট হবে, আবার যখন প্রেশার পাম্প বন্ধ করে দেবেন তাহলে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আপনি যখন পানি স্টার্ট করবেন তখন মোটর অটোমেটিকলি স্টার্ট হবে, তারপর আবার যখন পানির লাইন অফ করে দেবেন তাহলে অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটাই হচ্ছে অটোমেটিক সিস্টেম ফ্ল্যাট সুইচ। আপনার যদি বুঝতে সমস্যা হয় তার কারণে আমি ড্রয়িং ডায়াগ্রাম করে তারপর ভিডিওটা পোস্ট করলাম, আর ভিডিও কেমন হলো সবাই জানাবেন। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে পায়রা নিয়ে কথা বলবো, তো পায়রা নিয়ে একটা ব্লগ বানাবো নেক্সট টাইম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।